রেডিও নিউ টাউন স্টল নাম্বার 301 বই মেলায় রয়েছি বছর, আর প্রচুর মানুষ এসেছেন, অনেক গুণীজন এসেছেন, তাদের চরণধুলি পড়েছে এখানে। আরও একজন গুণী মানুষকে আজকে পেয়ে গেছি বই মেলার একেবারে শেষের দিনে। সমাপ্তি অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই হবে, কিন্তু তার আগে পেয়ে গেছি টনিদাকে আমাদের সঙ্গে, দেবজ্যোতি বসু। টনিদা, এই যে বই মেলা, ছোটো থেকে বই মেলায় আসা, তো এই ছোটোবেলার বই মেলা আর আজকের বই মেলার মধ্যে কতখানি তফাত অনুভব করো? অনেকটাই তফাত অনুভব করি, বিশেষ করে আন্তরিকতার অভাব আছে বলবো না, তবে অনেক বেশি কর্পোরেট হয়ে উঠেছে বই মেলা। তো সেটার সর্বোপরি খুব খারাপ তা বলছি না, কিন্তু মানুষের যে আন্তরিকতা ছিল বই কেনার প্রতি সেটার থেকে কমে একটা, এখন আমরা ইভেন্ট পছন্দ করি, তো এটা একটা ইভেন্ট হিসেবে মানুষ আসছে। আগে কিন্তু একটা টাকা সঞ্চয় করতো যে বই মেলা একটা বই কিনতে হবে আমাকে, সেইটা একটু অভাব বোধ করি। আদারওয়াইজ বই মেলা চিরকালই আমাদের কাছে প্রিয়, সবার কাছে প্রিয়, এখনো তাই। আরেকটা ব্যাপার এখন হচ্ছে যে সারা বছর অনলাইনে বই কিনতে পাওয়া যায়, আজকাল অনলাইনে বই পড়তেও পারা যায়, তো এই অনলাইন ভালো, কিন্তু এই যে বই ছুঁয়ে দেখা বা বই শুয়ে শুয়ে পড়ার যে আনন্দ, কোনটা বেশি উপভোগ করো? আমি নিজে কখনো ওই অনলাইন টনলাইন পছন্দ করি না, কারণ নতুন বইয়ে একটা গন্ধ আছে, সেই গন্ধটা যারা উপভোগ করে তারা কোনোদিন অনলাইনে যাবে না, আমিও যাই না। আর আরেকটা সময় বলছি যে বই বলো গান বলো, সেটা যদি সবসময় আবহের মতন হয়, আমি হাঁটছি গান শুনছি, আমি হাঁটছি বই পড়ছি, আমি ট্রেনে যাচ্ছি, এরকম না। বই পড়ার জন্য তো একটা সময় থাকবে, তাই না? গান শোনার জন্য তো একটা সময় থাকবে, তো সেই জন্য আমি খুব একটা অনলাইন বলতে পারো ব্যাকওয়ার্ড, পিছিয়ে থাকা মানুষ। আরেকটাও ব্যাপার এখান থেকে আসো, যেহেতু তুমি গানের জগতের মানুষ তাই তোমায় বলি, যে এই যে আগে একটা পুজোর গান একটা এই এরকমই ছিল যে বই মেলায় নতুন বই, এবছরের নতুন বই কি বেরোচ্ছে, সেটা যেরকম যেই উদ্দীপনা, যে আনন্দ, যে এক্সাইটমেন্ট, সেটা ওই এবছর নতুন বাংলা গান কি বেরোচ্ছে পুজোর সময়, এটা একটা ছিল। তো এখন ওইরকম সারা বছর একটা করে গান লোকে ইউটিউবে প্রায় প্রত্যেক সপ্তাহে অনেকে করছেন, তো এইটা কেমন লাগে বা কি এটা তোমার অনুভূতি বলো? একদম ভালো লাগে না, কারণ আমরা যে সিস্টেমে যেভাবে গান শুনে বড় হলাম, রেকর্ড চালাবো, শারদর্ঘ বেরোবে, দেখবো মান্না দে কি গাইছে, সন্ধ্যা মুখার্জি সেগুলো শুনবো, তার মজা এটা সারা বছর এই গান, সারা বছর ক্রিকেট, সমস্ত কিছু নষ্ট করছে। মানে সংখ্যাতত্ত্বের মধ্যে পড়ে সবই আমরা যে হারাচ্ছি, এটা আমি জানি না, আমাদের বয়সের লোকেরা তো মিস করছে বলে সবসময়, নতুন প্রজন্ম কীভাবে নেবে? শীতকাল বই মেলা, শীতকাল ক্রিকেট, পুজোর সময় গান, হ্যাঁ দোল বলো, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আমাদের স্পর্শ ছিল, সেইটা ক্রমশ কমে কমে কেন জানি না এই ডিজিটাল ওয়ার্ল্ড হয়তো অনেক এগিয়ে নিয়ে যাবে মানুষকে, মানসিকতাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। তো বই মেলায় তো এলে, বই কেনা হলো? হ্যাঁ, আমার নিজের সাবজেক্টের অনেকগুলো বই কিনেছি, তাছাড়াও আমি পিছিয়ে পড়া আগেই বললাম, আমি দ্য সাইকোলজি অফ মানি এত অনেক আগে পড়া উচিত ছিল, এবারে আমি কিনেছি সঞ্জীব চট্টোপাধ্যায় স্বামীজির ওপরে বই কিনেছি, আর কিছু সঙ্গীত জগতের নতুন বই বেরিয়েছে সেই বইগুলো আমি কিনেছি আর কি। বা খুব ভালো লাগলো, একেবারে আমাদের এই বই মেলার একটা যে উৎসব সেটা প্রায় শেষ হতে চলেছে, কিন্তু বই পড়ার আনন্দ, ভালোবাসার রেশ, এটা সারা বছর যেমন থাকবে, ঠিক তেমনই গানের আনন্দ তুমি যেরকম সারা জীবন ধরে আমাদেরকে দিয়ে যাও সেটাই চাইব। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।